হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি, বিশেষ করে ব্ল্যাক স্মোকি আইস, সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নিই, লেটস স্টার্ট। আমি এখানে ফার্স্টে মেবলিনের কনসিলারটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি আইলিডে অল্প করে দিয়ে নেবো। এরকম একটা স্পঞ্জের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করব। আমি দুই চোখের কর্নার এবং সেলটার দিয়ে আটকে নিয়েছি। এরপর আমি ক্রিজ লাইনটা করার জন্য এখান থেকে এই শেডটা নেব। আমি এখান থেকে শুরু করে এতটা দেবো, এখানে কীভাবে দিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা এই অবধি কভার করবো। সেম ভাবে আমি এই দিকটাকেও করে নেবো। এবার আমি ওয়াটার অয়েলের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে ক্রিজ লাইনটা করবো। এবার আমি সেম প্যাডটা থেকে এই শেডটা নিয়ে এই কর্নারটা করব, এই কর্নারটা করব, আমরা কিন্তু এই পোর্শনগুলোকে দেবো। সেম ভাবে আমরা এই চোখটাও তৈরি। এরপর আমি এই শেডটা নিয়ে ক্রিজ লাইনটা একটু হালকা করে দিয়ে নেব। আমি এখান থেকে এই শেডটা নিয়ে নেবো। তোমার যে কোনো রকমের হালকা একটা আইশ্যাডো নিয়ে এই আউটার কর্নারটা
এবার আমি একটু গলাশ লাইনে কাজল করে নেব হালকা করে। এবার আমি আবার সেই ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা করে নেব। এরপরে আমি আবার ডিপ একটা ব্রাউন শেড দিয়ে নিচ্ছি। তোমরা ডিপ ব্রাউন শেড বা অন্য কোনো শেডও অ্যাপ্লাই করতে পারো যেটা ব্ল্যাকের সাথে যাবে। এখানে ব্যবহার করবো লরিয়েলের ভলিউম মাস্কারা। একটা হোয়াইট শেড নিয়ে আইব্রোর এখানটা দিয়ে নেবো যাতে আইব্রোটা অনেক বেশি প্রমিনেন্ট লাগে। খুব হালকা দেব, খুব বেশি ডিপ দেব না এটা। এরপর আমি ইনার কর্নারে হাইলাইট ইউজ করব। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ কত ইজি ব্ল্যাক স্মোকি আইস করা। তোমরাও ট্রাই করো। এবার আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে আমার ফাইনাল লুক, তাহলে তোমরা দেখতেই পারলে যে কত তাড়াতাড়ি করে আমরা এই লুকটা ক্রিয়েট করলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কোনো পার্টি ফাংশানে তো কোনো ব্যাপারই না এটা তৈরি করা। আমি খুব ইজি প্রসেসে তোমাদেরকে দেখিয়েছি, তোমরাও করো। আর আমার কমেন্ট করে জানো কেমন লাগলো। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।